নমস্কার, কেমন আছেন সবাই? নবনীতার ব্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আমার এবছরের কালীপুজোটা অন্যান্য বারের তুলনায় একটু অন্যরকম কেটেছে, কারণ আমি যে প্রফেশনের জন্য প্রস্তুতি নিচ্ছি সেখানে আমার একমাত্র এই ফেস্টিভ্যালের কটা দিনে হাতে গোনা কয়েকটা ছুটি ছাড়া একদমই ছুটি নেই। আর ফেস্টিভ্যাল মানেই তো তোমরা জানো যে আমার বিভিন্ন জায়গায় শো থাকে। দুর্গাপুজো থেকে কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, প্রত্যেকটা পুজোতেই আমার অ্যাঙ্কারিংয়ের প্রচুর শো থাকে। যথারীতি আগের বারের মতো এবছরও আমি দুর্গাপুজোতে অনেকগুলো শো করেছি, কিন্তু তারই মাঝে সময় বের করে আমার বন্ধুদের সঙ্গে আমি অষ্টমীর দিন এবং নবমীর সকালবেলায় ঘুরেছি। আর এই কালীপুজোয় আমি ঠিক করেছি যে আমার এবছরের কালীপুজোটা আমি আমার পরিবারের সাথে এবং বন্ধুদের সঙ্গে কাটাবো, তাই কালীপুজোর অনেকগুলো অ্যাঙ্কারিং আমাকে ক্যান্সেল করতে হয়েছে। তাই কালীপুজোর প্রথম দিন 31 তারিখ আমার কোনো প্ল্যান ছিল না, আর 1 তারিখ আমি বেরিয়ে পড়েছিলাম আমার বন্ধুদের সঙ্গে বারাসাতের কয়েকটা ঠাকুর ঘুরে দেখতে। সেইগুলোই আজকে এই ভিডিওর মাধ্যমে মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। ইতিমধ্যেই তোমরা আমার চ্যানেলে হাওড়া টু ব্যাঙ্গালোর দুরন্ত এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসির ডিটেলস ভিডিওটা দেখেছো। যারা দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশনে সেই ভিডিওটার লিঙ্ক থাকবে। এছাড়াও ব্যাঙ্গালোরের ট্রিটমেন্টের উদ্দেশ্যে গেলে তোমরা কোথায় থাকবে, তেমনই একটা বাঙালি হোটেলের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, তারও লিঙ্ক আমার ডেসক্রিপশনে থাকবে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও। আর এর পরবর্তী ভিডিওগুলোতে আমি মণিপালের ভিডিও, এছাড়াও শ্রী সত্যসাই হসপিটালের ভিডিও, এছাড়াও ব্যাঙ্গালোরের সাইট সিনের ভিডিও আমি আপলোড করব। কিন্তু তার আগে যেহেতু এই ভাইফোঁটা এবং কালীপুজোয় আমরা এত মজা করেছি, তো ভাবলাম সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিই। তো আমার এই পরবর্তী ভিডিওতে আমি ভাইফোঁটায় আমার পরিবারের সঙ্গে কতটা মজা করেছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা তো দেখলেই আমরা বারাসাতের অনেকগুলো ঠাকুর দেখলাম, এবং ঠাকুর দেখতে দেখতে খিদে পেয়ে যাওয়ায় আমরা চলে গেলাম একটু ফুচকা খেতে, এবং সেখান থেকে আমরা আরও ঠাকুর দেখব। ফুচকা খাওয়ার পর আরও 2-3টে ঠাকুর দেখে আমরা চলে গেলাম আমাদের আজকের লাঞ্চ করতে। আজকে আমরা এসেছি বারাসাত চাপাডালেরই কাছের একটা খুব সুন্দর রেস্টুরেন্ট দারচিনিতে, যেখানের খাওয়া দাওয়া থেকে শুরু করে অ্যাম্বিয়েন্স সবটাই অসাধারণ। তো আমরা সেদিন অর্ডার করেছিলাম একটা ফিশ ফ্রাই, আর তার সাথে 2 প্লেট চিকেন বিরিয়ানি আর একটা কড়াই চিকেন। খাবারের কোয়ালিটি থেকে কোয়ান্টিটি সবটাই কিন্তু দারুণ ছিল। আমরা তো সকালবেলায় ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, যার কারণে আমাদের একেবারে আমরা ভিড় পাইনি কোনো প্যান্ডেলেই। কিন্তু ধীরে ধীরে সময় যত পেরিয়ে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ মানুষের সংখ্যা কতটা বাড়ছে। ইতিমধ্যেই বিকেল 4:30 বেজে গেছে, আর তোমরা তো দেখতেই পাচ্ছ পায়নিয়র পার্কে ইতিমধ্যেই লাইন পড়ে গেছে, আর কত ভিড় হচ্ছে। তার মানে বুঝতেই পাচ্ছ যে সন্ধ্যা যত হবে তত মানুষের সংখ্যা কতটা বাড়বে। তাই আমরা চেষ্টা করেছিলাম যে বিকেলের মধ্যেই যে কটা ঠাকুর হয় সে কটা ঠাকুর দেখেই আমরা বেরিয়ে আসব, যার কারণে এখানে ঠাকুরটা দেখতে দেখতেই ইতিমধ্যেই 5:30-6 বেজে যাওয়ায় আমরা আর কোনো ঠাকুর না দেখেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য চাপাডালি মোড়ে আবার চলে গেলাম। আমরা বারাসাতের নবপল্লীর ওই সাইডটা বা কেএমসি এগুলো সেদিনকে দেখার একদমই সুযোগ পাইনি, তবুও আমরা টাকি রোড থেকে শুরু করে যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে থেকে বেস্ট আমাদের এটাই লেগেছে। আর এই পায়নিয়ার পার্কে কিন্তু বসেছিল একটা বিরাট বড় মেলা, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ খাবারের দোকান থেকে শুরু করে সাজার জিনিসের দোকান, এছাড়াও বিভিন্ন রকমের রাইড রয়েছে।
এই যে রাইডটা রয়েছে, এই রাইডের সামনে কিন্তু প্রচুর ভিড় জমে রয়েছে শুধুমাত্র এটা দেখার জন্য। তোমরা তো দেখতেই পাচ্ছ এটা কতটা ভয়ানক। তো যাই হোক, ওদিকে আর বেশি না তাকিয়ে আমরা সেখান থেকে চলে আসলাম চাপাডালি মোড়ে। এরপর চাপাডালি মোড় থেকে বাস ধরে আমরা সোজা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি ভাই ফোটার দিন আমার ভাই বোনেদের সঙ্গে কতটা মজা করেছি সেই ভিডিও নিয়ে আমি আমার পরবর্তী ব্লগে আসছি। আর এছাড়াও মণিপাল হসপিটালের ভিডিও, এছাড়াও সত্য সায়ের বেঙ্গালুরুর সাইট সিনের ভিডিও খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে আসছে। তো আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন। টাটা।